খেলার ছলেই জীবনের ওঠাপড়া শুরু হয় মায়ের কোল থেকে। ওপর থেকে নিচে পড়তে কে না ভয় পায়, কিন্তু শিশুরা খুশিতে হাসতে থাকে, কারণ সে জানে মা তাকে ঠিক সামলে নেবে। সন্তানের এই ভরসাটুকু আজীবন বজায় রাখতে সব মা বাবাই চান তাদের জীবনের যাত্রাপথে গিয়ে চলে সেই লক্ষ্যেই। চলে যাওয়ার সময়ের ফেলে আসা মুহূর্তগুলো কতটুকুই বা ধরা যায় ছবিতে, কিছুটা থাকে স্মৃতির পাতায় আর কিছুটা ভাসে চোখের পাতায়। মা মা, বিস্কিট দাও না, বিস্কিট দাও না, বিস্কিট দাও না। ওহো, বড্ড বায়না করে তো ছেলেটা। দাও দাও দাও। বিল কাটাবে। আমার রাজু এখনই বেশ বড় হয়ে উঠেছে, কতটা বড় জানেন? ও মা, এই কি আসপদ্দা দেখেছো? জীবন চেনাতে ছেলেকে ভুল করবার স্বাধীনতা দিয়েছিল ওর বাবা, কিন্তু একটা বয়স আসে তখন জীবন শুধুই ছুটতে চায়। এই রে, তুকে দিলে এত বড় রাস্তা, মাঝখানে ডিভাইডার, আর তুমি রং রুটে সিধে এসে আমার গাড়িতে ঠুকে দিলে। কাকু, 99% লোক ওটাই করে, আমি হলাম এক্সেপশন, রেয়ার পিস। রাইট হইতে গেলে হয় কেউ আমাকে ফলো করবে, হয়তো আমি কাউকে ফলো করব, এর কোনোটাই আমি ঠিক নিতে পারি না। কিন্তু রং রুটে দেখুন, একেবারে ফেস টু ফেস। চল তো। তোর বয়স কত রে? কেন কাকু, মেয়ের জন্য পাত্র খুঁজছেন? একদম বাজে কথা বলবি না, কোনো সেন্স তো নেই। লাইসেন্স আছে? কমন সেন্স আছে, তাই আপনার মতো লোকের জন্য লাইসেন্সের নাম্বার প্লেটে সেটা দিয়েছি, দেখে নিন। লাইসেন্স নাম্বার প্লেটে সেটা চুকাবে, এটা আমার বাপের রাস্তা। কনফিউশন, টিনেজ মানে কনফিউশন, সব কাজে কথাতে টোটাল কনফিউশন, কনফিউশন। Confusion, confusion, confusion.
confusion, 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 confusion. Sala chedi ke takai confusion, 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 confusion. O sala chedi ke takai confusion. বিদেশি বায়ারদের সাথে বিজি আছে, কোটি টাকা দিলেও বিষ্ণু এখন ফোন ধরতে পারবে না। ওকে ইহে ছোকরা, তুমি বিষ্ণুর ছেলে না? না তো, বিষ্ণুপদ চৌধুরী আমার বাবা। বুঝলাম, তোমার পাটাও দেখছি তোমার কথার মতোই টেরা। তা লাগলো কি করে? ওই লেগে গেছে। একটু সাবধানে চলতে পারো না? সব দিন কারো সম্মান যায় না, বুঝেছো? ফালতু লেকচার ছাড়ছি না, জীবনের এক্সপেরিয়েন্স থেকে বলছি। তাই নাকি? হ্যাঁ, সবটা যদি আপনি বলে দেবেন তাহলে আমার নিজের এক্সপেরিয়েন্স হবে কি করে? কাল কেউ যদি জানতে চায় তোমাকে খাজা লেকচারটা কে দিয়েছে, তখন তো আপনি টপ ফ্লোরে, খুঁজেই পাবো না। উড়িয়ে বাবা, তুই তো দেখছি পেকে একবারে ঝানু হয়ে গেছিস। রাজু, কি কাকা, সকাল সকাল আর কাউকে পেলে না, আমার ছেলেকে নিয়ে পড়ে গেছো? কত বড় হয়ে গেছে বলো। হ্যাঁ, একটু বেশি বড়ই হয়েছে, পায়ে চোটটাও বেশ বড়ই পেয়েছে। কি রে, চোট পেলে কি করে? ওই ফিল্ডিং করতে গিয়ে। ওফ, তোর জন্য একটা ঘড়ি কিনেছি বুঝলি, দে হাতে দে তো, পরিয়ে দি। এখন কেন বাবা, জয়েন্টে র্যাঙ্ক করবো তখন দিও। আরে তো, সে তো সম্ভবারেই দেয়, আমি আগে দিলাম। কেন বলতো, যখনই তুই এটাতে টাইম দেখবি তখনই তোর আমার কথা মনে পড়বে, আর তখনই তুই ভাববি তোকে ভালো রেজাল্ট করতে হবে। দে হাতে দে। এই হাতে বাবা। তোদের জেনারেশনে দেখছি সবটাই উল্টো। ছুটিতে এসে থেকে খালি টো টো করে ঘুরে বেড়াচ্ছিস, বাড়িতে যে একটু থাকবি তা না। কি রে, কথাগুলো কানে যাচ্ছে নাকি? ভাবছিস মাকে আর পাত্তা দেওয়ার দরকার কি? আরে, এটা তো পাড়ার মন্ডল টেলারই বানাতে পারত। আহাহা, জামার কি ছিরি, এটা পরে না পুরো জোকার লাগবে তোকে। মা, নতুন শার্ট কাজে লাগাবে না কিন্তু। এগুলো তোকে দেওয়া না দেওয়া সমান, সব সময় তো আমি চিঠি লিখি, লেখা তো দূর,
কখনো ওটা খুলে দেখি শোনা না মা তুমি কেমন আছো আমি ভালো করে পড়াশোনা করছি লিখেছিস কখনো তুমি না মা সেই ছেকেলেই রয়ে গেলে এখন সব চিটিমিটি চলে না আমি পড়তে পারি না বন্ধুরা দেখে হাসে আমার ফর্ম অ্যাড্রেস লেখা কেন আমি কি বাড়ির অ্যাড্রেস জানি না ওগুলো বের করো তো দিতে হবে না দাঁড়াও আমি বের করে দিচ্ছি আরে থাক না হঠাৎ করে মাকে মনে পড়ে গেলে দু লাইন লিখতেও তো পারিস এই যে ম্যাডাম তাড়াতাড়ি করো ট্রেনের টাইম যে হয়ে এলো সুইট আঙ্কেল আই লাভ ইউ সুইট আঙ্কেল মাছ ছিল আই লাভ ইউ টু এই মাছ মাছ হয়ে গেল একটাও ফেরি বলা বাদ যাবে না ওই রাখি বলেই খেতে পাও বুঝলে এই যে মধু মালতী উফ আন্টি শুধু মধু ওই হলো নে বাবা তাও যদি পোশাক আশাকটা নামের মতো হতো পুরো ছেলে ছেলে ভাব আমাদের বাড়িতে কোনো ছেলে নেই আর তোমাদের বাড়িতে কোনো মেয়ে নেই আমাকে দুটোই একসাথে কভার করতে হয় বুঝলে হ্যাঁ বুঝলাম এবার যাও মাছ মালা তো মোড়ের মাথায় চলে গেল যা 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 মাছ নিয়ে আয় যা আমাকেই সবাই সবকিছু গছায় চলো বাবা আমি রেডি চল এই দাঁড়া দাঁড়া দইয়ের ফোঁটা ও সব দরকার নেই মা ও মা তা বললে হয় দইয়ের ফোঁটায় যাত্রা শুভ হয় রেজাল্ট ভালো হয় আমি এমনিতেই র‍্যাঙ্ক করব মা তারপর ভালো চাকরি পাবো লেটেস্ট মডেল গাড়ি কিনবো তোমাকে বাবাকে পেছনে বসিয়ে নিজে ড্রাইভ করব আরে দইয়ের ফোঁটাটা তো নিয়ে যা মাও না আজও ছুটিতে বাড়ি আসলেই পেট পুরো সব পছন্দের ভালো ভালো খাবার খাওয়াবে আর যাওয়ার সময় যত সব অপছন্দের উপদেশ দেবে এটা করিস না সেটা করিস না তোর মা ওই রকমই রে মাত্র 18 বছর বয়সে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে এ বাড়িতে চলে আসে শুধু আমাকে বিশ্বাস করে এখন ওর জগৎ বলতে শুধু তুই আর আমি ওই দেখ আমার রাজুকে দেখো ঠাকুর ও যেন ভালো থাকে তোর মার মনটা একদম সাদা জানিস যখন হাসে এত হাসে না চোখ দিয়ে জল বেরিয়ে যায় তোকে নিয়ে ওর অনেক আশা জানিস তো একদিন তুই খুব বড় হবি দশ জনের একজন হবি টপ পজিশনে যাবি বাবা এক মিনিট আমার মিষ্টি মা বাপরে বাপ ভালো থাকিস মন দিয়ে পড়াশোনা করিস বাই সাবধানে যাস আচ্ছা মা দুগা দুগা Come on, come on, come on, mama, rockin' mama. Ika pita mita mata lena jese mama. Ika sati ledu niku niku bracha mama. Say yo, 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 yo. Sambo, Warden Subramaniam, Wadakam. Read, read, Just looks, only books. No side looks. Okay, guys. Okay, boys. You talking each other, You talking each other? Just looks, only books. No side looks. Okay? Just read. Some boys missing. Yes. Some boys are missing. Are you ready? Yes, sir. Where are the boys? Where are the boys? Janina, sir. You don't know? Warden Subramaniam, no. Very well, no. And I report to principal. And principal make it kholama, 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 kholama. Then... আমাদের প্রিন্সিপাল বেঁচে চিক চিক চাক কিচিক চিক চাক তার বুদ্ধি কাটে কাটে চিক চিক চাক কিচিক চিক চাক আমাদের প্রিন্সিপাল এই যে কমিটির দল ক্লাস ফাঁকি দিয়ে বাথরুমে কেটন হচ্ছে তুমি এই বাথরুমে পড়াশোনা করছো বাবা ইয়েস স্যার
গোবর্ধন পাল তুমি যেটা চাইছো সেটা তোমার ডান দিকে আছে তোমার বাঁ দিকে দেখো এবার উপরে দেখো ইতি উতি না তাকিয়ে যেটা করতে এসছিস কর ঠিক আছে ওদের ভেতরে নিয়ে এসো সেন্ড দ্যাম ইনসাইড ঠিক আছে স্যার নমস্কার বাড়ি সবাই বলল যে আজকের দিনটা ভালো তাই ওকে ভর্তি করাতে নিয়ে এলাম বোগাস দিনের আবার শুভ অশুভ কি ভালো করে পড়াশোনা করলে ভালো রেজাল্ট হবেই তাছাড়া তুমি মিড সেশনে জয়েন করছো মনে রেখো তোমাকে খুব খাটতে হবে এমন ভালো রেজাল্ট করবে যাতে পেপারে তোমার ছবি বেরোয় এক্স্যাক্টলি স্যার আমি ওটাই মনে করি আমার দিদি জাম্বু মানে ওর বাবা মা তারা চায় যে মেয়ে ডাক্তার হোক জাম্বু কি বলে জানেন গাছ যদি নাম্বার ওয়ান হয় তাহলে তার ফল নাম্বার ওয়ান হবেই আর এই কলেজটা নাম্বার ওয়ান সেটা জেনে জাম্বুও রাজি হয়ে গেল কিন্তু যদি কোনো বেগরবাই হয় জাম্বু কিন্তু পিটিয়ে পিঠে চামড়া তুলে দেবে আপনার নয় আমার কি ভেবেছেন আমাদের কলেজকে কি ভেবেছেন দিনের মধ্যে ২৪ ঘন্টা 36 ঘন্টা দরকার হলে আমরা ছাত্র ছাত্রীদের ইতিউতি তাকাতে না দিয়ে পড়াই জাস্ট লুক এট ইওর ব্যাক পেছনে দেখো 1 4 5 7 8 9 10 দশটার মধ্যে সাতটার র্যাঙ্ক আমাদের কলেজে কি করে কি করে পিছে পিছে বাটনা বাটার মতো সব সাবজেক্টগুলো আমরা ছাত্র ছাত্রীদের গুলে খাইয়ে দিই এই জন্যই টোটাল ওয়েস্ট বেঙ্গলে আমাদের কলেজ হলো ডিসিপ্লিনে ফার্স্ট ডিসিপ্লিন ডিসিপ্লিন কখনো শোকনো হয় আর কি মুটকো আবার ধরে কেলাবে কার টাকা স্কুল চলছে রে আমাদের টাকাই না চল আরা এই চল গাড়ি চল চল নিউ বল যাই বল এখানে কিন্তু নিয়ম কানুনের থেকে জানলার ছেদাই বেশি কি করবি বলতো আমি ভাবছি অন্য কলেজ দেখি না না মামু এটাই মনে হয় ভালো হবে জানি না এই সবাই হোস্টেল হোস্টেল করে কিন্তু আমার মনে হয় যে নিজের বাড়িতে থাকার মজাটাই আলাদা কিছু মাছ আছে যাদের পুকুরের থেকে অ্যাকোরিয়ামে ভালো মানায় কিছু বললি আমাকে তো এখানে ভালোই লাগছে মামু ঠিক আছে তুই যখন বলছিস তখন থাক কিন্তু একটা কথা বলি ঠিক করে খাওয়া দাওয়া করবি বাবাকে তো জানিস এখানে যদি তোর ওজন কমে ওখানে আমাকে হালকা করে দেবে ভালো থাকিস হে অল দ্য বেস্ট নীল আকাশ দেখে যে মন পাখা মেলেছে রোদ্দুরে ভেসে যায় সে তো থামে না না
ফুসুর ফুসুরিং রিড অ্যান্ড রাইটিং ফিউচার গুড লাইফিং ওকে ঘুমিয়ে পড়তে বেশি ফটর ফটর না করে ঘুমিয়ে পড়তো এই কথাটাও 17 বার বলবে কিন্তু নিজে ঘুমাবে না লেকচারারের সামনে টেক্সটবুক ছিঁড়ে ফেলার সাহস থাকা চাই পৃথিবীর কোনো মেয়ের লম্বা বিনুনি চাই না টাইমের সাথে কোনো লেনদেন নেই আসলে ঘড়িই নেই এমন একটা দেশ থাকা চাই সেই দেশে থাকবে শুধু আনন্দ যেখানে আমি একদম ফ্রিলি লাইফটাকে এনজয় করতে পারবো কি রে জেগে স্বপ্ন দেখছিস স্বপ্ন জেগে দেখতে হয় রাতে হাই তোলে ঘুমাতে হয় হ্যালো যারা জেগে স্বপ্ন দেখে না তাদের লাইফে প্রচন্ড কষ্ট পেতে হয় এমনিতেই লাইফে এত স্ট্রাগল আর কম্প্রোমাইজ সেখানে স্বপ্ন কম্প্রোমাইজ করব কেন ও তুমি স্বপ্নই হারিয়ে থাকো লাইফে ভ্যারাইটি চাই না এই এটা কে রে আমার ড্রিম কি জানো আমি না চরচর ফরফর ফরফর করে রেডিও চকের মতো কথা বলতে চাই প্রচন্ড টাফ আমার কাছে হেম্পার না এই আমার বাবা বলেছে ভোরে উঠতে বক বক না করে ঘুমো তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমো এই বিসি চকি এই হাঁটছিস নাকি এই 25 পট হ্যাঁ হাঁট কলেজ মারি একটা জাক্কাস বিস নেই সব কড়া থোবড়া বিলা আর যা থোবড়া একটু ভালো সিমারি পাত্তাই দেয় না যা বলেছিস মাই সব বিষ খবরা মাল আমার বাপ কি বলে জানিস কি 4 লাখ খুশিয়ে তোকে এই বোর্ডিং কলেজে পাঠিয়েছি বড় লোক দেখে গ্যাম একটা পিস পটাস যাতে 40 লাখের ফায়দা হয় 40 লাখ কোথায় কি এই কাল একটা ক্যাম্পিস এসছে মারি ইয়া বড় ইয়া বালি ইয়া মানে আব্বে বিনুনি রে পারলে ওই পিসটাকে পটিয়ে তুলে নে ও ওই কাট পিসটা 100 এ 100 কি জিনিস মাইরি কিন্তু বস সব মেয়েরাই মেন্টাল মাইরি একটু ঝাড়ি মারলেই সোজা আগে প্রিন্সিপালের কাছে কমপ্লেন ঢুকে দেবে আর তারপর ওই মুটকু প্রিন্সিপাল সে এক পেটেন দিল দয়া করে আমাকে ডিস্টার্ব না করে ইতিউতি না দেখে সোজা গিয়ে বাপকে ডেকে ডেকে আন কেন বে আমাদের বয়সে গোবর্ধন পালকি হরি নাম জপ করত ঝাড়ি মারা কি অন্যায় নাকি হ্যাঁ হ্যাঁ অন্যায় তো মেয়েদের সবেতেই অন্যায় রাতে ছাদেকে তারা দেখা অন্যায় দিনের বেলাতে টিভি দেখা অন্যায় একা একা বাইরে বেরোতে নেই এটা করতে নেই সেটা করতে নেই বাদে তো এখন বল তোর এই লম্বা চুলের ম্যাটারটা কি আর বলিস না ও খুব পেইনফুল ম্যাটার রে আমার মা যখন চুল বেঁধে দেয় না এই যে মাইয়া ভালো করে শুই না রাখ পোলা গোলাকে একেবারে মিশবি না বন্ধুরা কোনো আনে ডাকলে কবি বাড়িতে এসে দেখা করতে কিরে শুনতাস এই দুইটা বছর টিভি সিনেমা দেখা বন্ধ রাখা শুধু পড়ায় মন দে কিরে কানে ঢুকতাছে আহ লাগতাছে মা আহ চুপ করে বতো নরস কেন আমাকে রামাদির মাইয়ার মতো নম্র হইতেছে বুঝছাস বুঝছি ঠাই বুঝছাস সব জান তো ভাব দেখাইছ না তো আবার ঘেটি না রে ঠিক আছে বাবা আমি কিছু জানি না বুঝিও না তুমি বুঝাইয়া দাও তাল গাছের মতো খালি মাথাতেই লম্বা হইছস সব কথা এখন তোরে বুঝিয়ে কইরা দিতে হইব স্বপ্ন তোর একটা পার্সেল এসেছে পার্সেল আমার পার্সেল হ্যাঁ ওখানে রাখা আছে রাজু এই যে এই জন্যই বলে বিশ্বাস করতে নেই এই যে কাল সকালের মধ্যে শার্টটা কেচে না দিলে দিনের বেলায় তারা দেখিয়ে দেব আবার অপ
অপোজিট মেরু যখন খুব দূরে থাকে তাদের আকর্ষণ বাইরে তোমার জন্য কেউ অপেক্ষা করছে। ছোটবেলায় কত দেখিছ, তোমার বাবা বললে পাঁচু তুই তো ওদিকে যাচ্ছিস, আমার মেয়েটাকে একটু দেখে নিস কেন? তা মা, তুমি তো দুগ্গপতি রে মা, চাক তোমার বিয়েতে কাশিদার পনের টাকা বেঁচে যাবে গো মা। ছোট থেকেই কাশিদার একটু টেরা টাইপের লোক ছিল। ও মা, আমার কথাগুলো শুনছো দেখো। আমার বাবু শোনা, তুই বলেছিলি সেকেলেদের মতন কেন চিঠি লেখো আর আমায় চিঠি লিখো না? তুই কি এতটাই বড় হয়ে গেছিস? যতই বড় হোস আমার কাছে আজও তুই আমার সেই ছোট্ট বাবু শোনা। তুই ছাড়া আমাদের আর কে আছে বল? তুই তো আমাদের স্বপ্ন, আমাদের ভালোবাসা। তুই যাতে ভালো থাকিস, সুখে থাকিস, আমরা তো শুধু সেটাই চাই। হ্যাঁ, যেটা বলতে ভুলে গেছি শোন, একদম ঝগড়া লড়াই করবি না, মেয়েদের থেকে দূরে দূরে থাকবি, বুঝলি? দিনকাল ভালো না, কখন যে কে কিভাবে তোকে বদলে দেবে। তবে আমি জানি তুই আমার সোনা ছিলি। তোর মনে আছে ছোটবেলায় তোর যখন জ্বর হতো তুই খালি আমায় বলতি, মাথা টা টিপে টিপে দাও না মা, মাথা টা টিপে টিপে দাও না মা। লাকি ফেলো, কি ফালতু দিন কাটছে বলতো? একদিকে পড়াশোনা পড়াশোনা আর একদিকে জয়েন জয়েন, একবার ম্যাথ টিচার মাথা খাচ্ছে, আবার কেমিস্ট্রি টিচার পুরো ঘেটে দিচ্ছে, চলে আসছে রাম, কি জ্বালা বলতো, বিরক্তিকর। স্যার আমি আমি আপনাকে বলিনি স্যার, স্যার আমি বলিনি স্যার, স্যার আমি বলি টেবিল, এই ক্লাসটা এখন আমার নেবার কথা, সো মে আই প্লিজ, থ্যাংক ইউ।
Good morning, my dear students. Good morning, sir. Now please stand up on the bench. আমি যেটা বললাম তোমরা ঠিকই শুনেছ। I said, please stand up on the bench. জীবনটাকে দেখার চেষ্টা করো ওকে গুড সিট ডাউন হে ইউ তুমি দাঁড়ালে না আমি অলরেডি ডিফারেন্ট অ্যাঙ্গেল দেখছি স্যার গুড আই অলওয়েজ লাইক টু মিট দ্য রাইট পারসন Nice meeting you. Class, আমি তোমাদের physics teacher. Physics, the king of all sciences. বেঞ্চের উপর দাঁড়িয়ে তোমরা একটা জিনিস নিশ্চয়ই observe করেছো। যে কোনো দুজন একই জিনিসকে একই রকম ভাবে দেখতে পারে না। কেউ কিন্তু ভুল নয়। যে যার নিজের অ্যাঙ্গেলে করেক্ট। সেটা ল্যাবের ক্ষেত্রে যা, লাইফের ক্ষেত্রেও তাই। And that, my friends, is the sense of physics. তোমরা যদি মনে করে থাকো যে এই 200 পাতার বইয়ের মধ্যে physics আছে, তাহলে কিন্তু তোমরা ভুল করছো. And if you think I'm exaggerating, please, tear this book. ছেড়ে ফেলো. অনেক নাড়িয়েছিস এবার রাখতো তোদের মুখে না কিচ্ছু আটকায় না সব সময় খালি বক বক করতে থাকে চল চল আরে পেতে ওদের কথা শুনি স্টপ 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 আরে মামু তুই বল তো তুই যাকে ভালোবাসবি তার কি কি কোয়ালিটিস থাকা চাই চাই মেরেছে কোয়ালিটিস আমার বাবা বলে যার গালে টোল পড়ে সে যতই কেলাস হোক না কেন লাইফ এসে উন্নতি করবেই আমার সেরকমই একটা ছেলে চাই টোলওয়ালা বোঝো ঠেলা এখানেও বাবা ব্যাস লাইন ক্লিয়ার মালটাকে ঝাটাকছে তুলে নি হ্যাঁ ওকে ধত ওকে তুলে আমি কি করব আরে কিছু একটা করে নিস এ মা তুই বল তো আমি যাকে ভালোবাসবো তাকে ভালো বাইক চালাতে জানতেই হবে কেন না যে ভালো বাইক কন্ট্রোল করতে পারবে সে লাইফটা খুব ভালো করে কন্ট্রোল করতে পারবে নো স্পিড ব্রেকার দেখিস কতদিন পরেই আমার বাইকের ব্যাক সিটে চিপকে বসবে তারপর শুধুই ডজ তারপর শুধুই ডজ এবার সব নাটান আমার হ্যাঁ আমার হেয়ার স্টাইল না 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 প্রপার হতে হবে না 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 রে আমি বলতে পারবো না কেন রে আমি সবাই বললাম তুই পারবি না কেন বলতে আমার লজ্জা করে কলেজ ক্যাম্পাসে কলেজ ক্যাম্পাসে চোখের ক্যানভাসে স্বপ্ন ভেসে আসে মুখের মিছিলে ঝলমলে রোদ আসে চোখের ক্যানভাসে স্বপ্ন ভেসে আসে মুখের মিছিলে ঝলমলে রোদ আসে যখন খুলি বইয়ের পাতা কি যে লেখা বুঝি না ছাতা চোখের চাওয়ায় বানাই সেতু পার হতে পাই বাধা শুধু অবুঝে মন সবুজ পাতা অবুঝে মন সবুজ পাতা কলেজ ক্যাম্পাসে কলেজ ক্যাম্পাসে
কলেজ ক্যাম্পাসে কলেজ ক্যাম্পাসে পড়েছি শব্দের গতি বেগ বুঝিনি হার্টবিট এই আবেগ পড়েছি আলোর প্রতিফলন বুঝি না কেন চলছে মন চিনেছি চুম্বক শক্তিকে জানি না টানছে মন কাকে পড়েছি তড়িৎ প্রবাহ তবু লাগেনি শখ একটুও কেমিস্ট্রি গুলে কেউ মাথাতে হয় কিছুই ঢোকেনি শুধু বুঝেছি কার সাথে কার জমবে লাভ কেমিস্ট্রি কলেজ ক্যাম্পাসে কলেজ ক্যাম্পাসে ঘুরছে নজর দুলছে কোমর পেন্ডুলাম কি ইচ্ছে চাওয়া থামছে না রে এ কোন হাওয়া দিচ্ছে ছোঁয়া ভিজবে মন কি সিম্পল ব্যালেন্স মিলছে না রে নিউটনের থার্ড ল অফ অ্যাকশন সেম রিঅ্যাকশন আমাদের অ্যাকশনে কেন রিঅ্যাকশন দাও না এটা কি ভুললে তোমরা ফিরে তাকাও না মনের ক্লাসে ভালোবেসে প্রেমে অনার্স পড়ো না যখন খুলি বইয়ের পাতা কি যে লেখা বুঝি না ছাতা চোখের চাওয়ায় বানাই সেতু আর হতে পাই বাধা শুধু অবুঝ এমন সবুজ পাতা অবুঝ এমন সবুজ পাতা কলেজ ক্যাম্পাসে কলেজ ক্যাম্পাসে কলেজ ক্যাম্পাসে কলেজ ক্যাম্পাসে সেট করেছিস তো এই তুই সবসময় লাস্ট পেজটা পরিষ্কার করে দিস ইজ মাই স্টাইল ক্লাইম্যাক্সটাই আমাকে বেশি টান বুঝলি মাঝখানে তোর মতো এড়াগাড়া কেউ ডিস্টার্ব করলে প্রবলেম হয়ে যাবে না হ্যাঁ হ্যাঁ এসে গেছে রে এক্সকিউজ মি স্যার পিসি বাসের কেমিস্ট্রি বুকটা কোথায় স্যার এই সব না হ্যাঁ এখানে কোন হানে আরে এই তো এখানে ওই হানে কোন হানে কেমিস্ট্রি লেছো কি যে হাজালো কিছু বুঝতেই পারলাম না তুই কি রে আমার কেউই বুঝতে পারি এই রাজু যাস না যাস না দানা শোন না যাস না যেভাবেই হোক আজকের সঙ্গে কথা বলেই ছাড়বো কথা বলবি তুই নিজেও বাটাম খাবি আমাকেও বাটাম খাওয়াবি শোন না মোটকু প্রিন্সিপালটা যদি দেখে না আরে বাদ দে বাদ দে পিরুনিটা দেখ কি লম্বা তার কান আর যদি না ফলস রে টেনে দেখবি এই খেপেছিস এই এক মিনিট এভাবে থাকো স্ট্যাচু হ্যাঁ
মেয়েদের আমরা কি না কি ভাবি, কাছ থেকে কিন্তু মোটেও সেরকম লাগছে না। চোখগুলো দেখ কেমন ড্যাব ড্যাবে ভূতের মতো। কি জানো কি জানো কি জানো বলবো, ইয়েস কাল তুমি শুটিং মারছিলে না, তুমিই না? ও সিটি মেরেছে ভেবে আমরাও খুব সিটি মেরেছি, তাই না? হ্যাঁ, ওই টি শার্টটা কি করলে, কেচে দিয়েছো তো? কাঁচুনি কেন? এসব না কেবি, কেবি কোন হানে? এই তোমার মাথায় কি ছিট? কোন হানে? এটা আবার কি ল্যাঙ্গুয়েজ? আর একবার ওরকম বললে না ওই লম্বা বেলুনটা খাচ করে কেটে দেবো। ওর সঙ্গে কথা বলার সময় না বেলুন ফুলে ফাটবে ফাটবে মনে হচ্ছিল। মাইরি মাথা তা টিপে টিপে দাও না মা। আরে সরি স্যার। নো নো ইটস ওকে ইটস ওকে। আই কি রাজু লাভ অ্যাট্রাকশন এটা লাভ না অ্যাট্রাকশন, ও সব কিছু জানি না স্যার, শুধু জানি ওকে আমার চাই। শুধু তোমার নয়, এই বয়সে সবারই এরকম মনে হয়। অবশ্য তোমার যে ট্যালেন্ট, শুধু ও কেন, ওর মতো হয়তো তুমি আগেজনকে পেতে পারো। তবে তার আগে একটু স্টাডি করো, পড়াশোনা করো, সেটেল হয়ে যাও। হাজারের দরকার নেই স্যার, আমি ওকেই চাই। আমার সেটেল হতে কম করে এখনো 4 বছর, তখন যে ও আমার কাছে আসবে তার কোন গ্যারেন্টি আছে? আপনি দিতে পারেন সেই গ্যারেন্টি? 4 বছর পরে ওকে আপনি আমার জীবনে এনে দিতে পারবেন? দিতে পারলে বলুন। আজ থেকে একদম বিন্দাস, খুব মন দিয়ে স্টাডি করব। গ্যারান্টি আমি তোমাকে দেব। গুড, যাও ক্লাসে যাও। আমার চোখ ট্যাপ ট্যাপে ভূতের মতো। আমি সব বুঝতে পারছি। তখন ওই ছেলেটা যেই তোর চোখ নিয়ে কমেন্ট করলো, অমনি তোর চোখ নিয়ে কুটকুটানি শুরু হয়ে গেল। আমার হৃদয়টা প্লেগ্রাউন্ডে হারিয়ে গেছে, কেউ পেয়ে থাকলে ফিরিয়ে দিও। নাইস নাইস নাইস। কে লিখেছো জানি না, তবে যে লিখেছো ভালোই লিখেছো। নাইস। তোমরা কি জানো বলো? তবে এভাবে ব্ল্যাকবোর্ডে লিখে বা দেওয়ালে লিখে কলা তুললে তো হবে না, লেখাটা আমি লিখেছি। এটা বলার সৎসাহস থাকলে তবেই বুঝবো দ্যাট ইউ আর রিয়েলি গ্রেট। স্যার আমি লিখেছি। ইউ? কাজটা যে তোমার সেটা কিন্তু আমি আন্দাজ করেছিলাম, তবে যার জন্য লিখেছো সে কিন্তু তোমাকে খুব ভীতু ভাববে। দেখো রাজু, দেওয়ালে ব্ল্যাকবোর্ডে না লিখে বেরিয়ে ডাইরেক্ট বলে দিলেই তো পারো। আর মেয়েটা যদি এই ক্লাসরুমে থাকে তাহলে সোজা ওকে গিয়ে বলেই দাও না, তাহলেই বুঝবো যে তোমার কাটস আছে। কি হলো বলো? পৃথিবীতে কারা ভয় পায় জানো? যারা মনে করে যে তারা
ভুল করছে কি স্যার আপনি সব ডিসাইড করে দেবেন আমি কি একবারও বলেছি আমার ভয় করছে সবটা তো আপনিই বলে দিচ্ছেন আপনি তো সেদিন শেখালেন লাইফটাকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখতে হয় তাই আমি একদম ডিফারেন্ট ভাবে বলবো আমার যখন মন চাইবে তখনই বলবো গুড অ্যানসার বসো ক্লাস Teenagers 20 to 30 young age 30 plus beginning of middle age 13 to 19 teenage shob kichu achieve kore nebo anything can be and everything is possible everything is achievable ar teenagers ra mone kore amra jeta korchi shetai thik baki ra bhul 20 to 30 young age tokhon mone hoy je কিছু একটা করতে হবে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে ভাবতে হবে তাদের নিয়ে থাকতে হবে 30 প্লাস এখানে আসলে মনে হয় যে বাবা যেটা ইজিলি পাচ্ছি সেটাই করব যেটা জুটছে সেটাই ঠিক আছে কম্প্রোমাইজ কম্প্রোমাইজ এই ব্যাপারে টিনেজার ছেলেমেয়েরা ঠিক উল্টো অ্যাম্বিশন হোপ লাভ ফর এক্সাম্পল ধরো একজন টিনেজার ছেলের যদি ঐশ্বরী রায়ের মতো গার্লফ্রেন্ড থাকে বা একজন টিনেজার মেয়ের যদি ঋত্বিক রোশনের মতো বয়ফ্রেন্ড থাকে তখন তারা মনে করবে দ্যাট ইজ নট এনাফ আরো 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 বেটার কাউকে পেতে পারে ইয়াং এজ একটা ভালো ছেলে দরকার একটা ভালো মেয়ে দরকার ভালো মন দরকার দ্যাটস এনাফ অ্যান্ড 30 প্লাস বাবা একজন মেয়ে দরকার তাহলেই হলো আর মেয়েরা ভাবে একটা পাত্র পেলেই ঠিক আছে As I told you, compromise. Compromise. আপনি এখন কোন স্টেজে স্যার? Well, আমি এখন লেকচারের স্টেজে. Let's come to the point. এই দুটো স্টেজ মানুষের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেজ এসপেশালি টিনেজ টিনেজ ইজ আ গিফট 13 থেকে 19 এই সাতটা বছর তোমাদের জীবনে একটা গিফট লিভ ইট লাভ ইট এনজয় ইট হ্যাভ আ ব্লাস্ট বাট সব সময় নিজেকে জিজ্ঞেস করবে যেটা আমি করছি সেটা ঠিক নাকি ভুল যেটাকে আমি ভালোবাসা বলে মনে করছি সেটা কি লাভ নাকি জাস্ট অ্যাট্রাকশন আমি যতদূর জানি অ্যাট্রাকশনের মাধ্যমে যে ভালোবাসা হয় সেটা 99% অফ দ্য টাইমস ফেল করে অবশ্য কোথাও 1% জাস্ট 1% চান্স আছে সেটা সাকসেসফুল হওয়ার ওই 1% আমি আমি জানি ও আমার হয়ে গেছে তাই ভাবছি কালকে লাভ লেটার দিয়েই দেবো লাভ লেটার তুই দিবি ওর হাতে আর ও দেবে খরিস প্রিন্সিপালের হাতে তারপর ওই মোটকু তোর বাবাকে ডেকে হাতে তোর টিসিটা ধরিয়ে দিয়ে বলবে ইতি উতি না দেখে সোজা বেরিয়ে যাও আউট তাই নাকি তাহলে তো আমার রং মাখা টি শার্টটা প্রিন্সিপালকে দিয়ে দিত দিয়েছে পৃথিবীতে এত ফালতুভাবে লাভ লেটার লেখা যায় লেখার আগে জানতাম না পড়লে তুমিও বুঝতে পারবে কিন্তু সামান্য একটা লাভ লেটার কি কারো মনে ভালোবাসা জাগাতে পারে যদি পারে সেই আশা এখানেই থামছি আর যদি না পারে সেটা তুমি নিজের মুখেই বলো আমি রাত 8টায় টেরাসে তোমার অপেক্ষায় থাকব ইতি তোমার প্রেমে হারিয়ে থাকা আমি একিরে কি করছিস ওটা আমার বাবা বলেছে পড়ার সময় যদি কোনো আজেবাজে চিন্তা মাথায় আসে তাহলে গাড়াটা পাশ করে মারতে আর যে টকাশ করে লাগবে অমনি আজেবাজে চিন্তাগুলো মাথা থেকে ফুটস করে বেরিয়ে যাবে তাহলে আবার পড়ায় মন বসবে ওরে বাবা রে আবার বাবা সাইলেন্স সাইলেন্স কন্টিনিউয়াসলি ফুসুর ফুসুরিং ডান্ডু এ কি টাইম
একটু জল আছে খেয়ে নে না রে আমি অলরেডি খেয়েছি রে নো প্রবলেম আর একটু খা না ওরে বাবা রে পারবো না লাস্ট ইয়ার যে ফার্স্ট র‍্যাঙ্ক পেয়েছে দা সিক্রেট অফ সাকসেস কি জানিস জল বেশি করে খাওয়া রিয়েলি হ্যাঁ রিয়েলি থ্যাংক ইউ স্টপ Where are you going? Always water, huh? No study matter. Go, 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 go. Oh, tomorrow bottle skin. কেন ডেকেছো? বাহ, সেটাই জানো না। তাহলে এলে কেন? কেন ডেকেছো জানতে। সে কি? লাভ লেটার পড়েই না এসেছো? পড়োনি? ওসব ছাড়ো। আসলে এটা লাভ না অ্যাট্রাকশন সেটা তো বলবে। ওসব আমি জানি না। আমি শুধু তোমাকে চাই বাস। লাভ কি অ্যাট্রাকশন কি? জেনে কি লাভ? সে কি? তুমি জানো না? আমি জানি। কেবি বলার পর আমি অনেক এনকোয়ারি করে বুঝেছি লাভ মানে কখনো নাকি ভোলা যায় না আর অ্যাট্রাকশন মানে খুব অল্পে ভুলে যাওয়া তাই তাহলে ক্লাস 7 এ পিঙ্কি কে এখন আমার মনে আছে তবে সেটাকে তুমি কি বলবে লাভ এ না 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 আমি একটা ম্যাগাজিনে পড়েছিলাম তাই বললাম ম্যাগাজিনে অনেক কথায় বাড়িয়ে রং চড়িয়ে লেখে আমি জানি তাহলে কনক্লুশনটা বলো তুমি কি বলতে চাইছো একটা কাজ করি পশু থেকে তো 5 দিন ছুটি বাড়িতে তুমি আমায় কতবার মনে করছো একটা নোটবুকে লেখো আর আমি তোমায় কতবার মনে করছি আমিও লিখবো তারপর ডিসাইড করব এটা লাভ না অ্যাট্রাকশন এই প্রসেসটা নিশ্চয়ই কোনো ম্যাগাজিন থেকে ছাড়া আরে না বাবা তাহলে এই কথাই থাকলো এই হ্যাঁ আর একটু থাকো না লিটার 73 টাকা এটা কিন্তু ঠিক বেটি কি হলো মাত্র 73 টাকা এক দিনে পেয়ে যাচ্ছ ভাবতে পারছো না এটা কি রাস্তা ট্যাপ করলে কি কিভাবে ডাউজ হ্যাঁ বড় সাহসের কাছে না কিলে ওপরে চাপ চলি কাকা ওপরে কি চাপ ছিল বেশি কথা বলবে এই যে ফটো মাসন না এদিকে আপনি তো সেলিব্রিটি বসে 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 দাঁড়িয়ে কেন বসে বসে সবই আপনাদের দয়ায় এই কি ঝামেলা হচ্ছিল কি না না জাম্বু ও কিছু না এমনি এমনি মানে সামনে এসে বলে চোখ চোখ বন্ধ করে ঠুকে দেবে না চুম্মা দেবে চুপ কর শালা মেরে তোর চামড়ে গুটি হ্যালো ও বোনাই হ্যাঁ বলো 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 না না ও কিছু একটু ফাইটিং চলছে একটু লাইনে লাইনে থাকো হ্যাঁ তোর হের মাথা কি কেন ঢুকেছে ভুল ভাল কাজ করছিস আমি না ওই রং লুটে এসছে একদম মুখের উপর কথা বলবি না আমি গাছকে বিশ্বাস করি ফলকে নয় গাছ যদি নম্বর ওয়ান হয় তার ফল অটোমেটিক নম্বর ওয়ান হবে এখানে আমি হচ্ছি নম্বর ওয়ান আর আমার আশেপাশে লোকজন কেউ হতে হবে নম্বর ওয়ান চাম্বুর লাইনে কেউ আছে হ্যাঁ লাইনে থাকবে থাকবে যার দরকার সে লাইনে থাকবে হ্যালো বোনাই লাইনে আছো তো আছে আছে লাইনে থেকো হ্যাঁ হাই তোর সঙ্গে আমার কোনো দরকার নেই তোর মালিকের সঙ্গে আমি কথা বলে নেব যা ঠিক আছে কি রে আমন শুটকি মেরে গেছস কেন খাওয়ান দাওয়ান ঠিক মতন করস না এতগুলো টাকা দিয়ে কি লাভ আমাগো প্রত্যেকটা নয়া পয়সা খায়া দেয়া উসুল করবি বুঝছস লাগতেছে মা কি ডাব ডাব করে তাকে আসস লক্ষ্মী হব চোখগুলো দেখ কেমন ডাব ডাবে মামুনি আজ কত তারিখ রে 66 বাবা 66 না 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 66 6
খায় তারে বংশের গৌরব ধরে রাখা ঠিকঠাক বয়সটা তোর এসেছে তাই তোকে দিলাম সাবধান জাম্বু হ্যাঁ ও তো সবে কলেজে পড়ে এখন তো দামি গিফটের কোনো মানে আছে একটা মোবাইল ফোন দিতে পারতে ওকে এই আমাকে শেখাতে এসো না ঠিক করে বোতাম লাগিও ছেলেদের বুকের পাঠার মেয়েদের গায়ে গহনা হচ্ছে বংশের গর্ব Subramaniam is here. Don't do gadabading. Okay? Where are you? I say, where are you? Come out! I say, come out! What happening? Bombay, I am very daring. What is Subramaniam very daring? What daring is so funny? Daddy, mommy, Tirupati Balaji, Durga Ma, Sarasvati Ma, Sani Baba. Ki holo? Eto late? Aadh ghonta dhore ami wait korchi. Ab ei aadh ghonta shudhu tomar kothay bhebechi. Tahole thik ache to? By the way, তুমি কতবার নোট করলে? আগে তুমি বলো। না, তুমি। আরে বলতে কি আছে? বলোই না। আহ,
লেডিস ফার্স্ট ওকে প্রথম দিন 4000 পার 4000 আমি 5000 সেকেন্ড ডে 6000 টাইমস বেটার লাক নেক্সট ডে 7000 টাইমস 8000 9000 10000 11000 এবার বলো এটা লাভ তো নাকি অ্যাট্রাকশন দিনে এত হাজার বার মনে পড়া পড়াও কোন স্টুপিড বলবে এটা অ্যাট্রাকশন ডেফিনেটলি লাভ লাভ ইয়া কনফার্ম কনফার্ম ওকে কনফার্ম ইয়া লাভ লাভ তো কনফার্ম হলো নেক্সট এরপরে কি এরপরে কিছু একটা স্পেশাল হতে হবে তো স্পেশাল মানে কাল সানডে আমাদের গার্লস আউটিং ডে আমরা আউটিং এ যাব তো তখন তোমার জন্য একটা গিফট কিনে আনব সানডে হ্যাঁ গিফট আরে বাবা হ্যাঁ আউটিং का नशा जाने मन जाने जा तुझे याद करे दिल हमेशा टुकरों टुकरों आशा मोले भेषे आशे इच्छे डारा बाशिये दिलाम तो के पे पाशे अरे हरे 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 नामा मोहन भूले गेछे डाना मेले थामा চল ফেরো সব বাধা সীমা দুজনে হরে 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 রামা মন ভুলে গেছে ডানা মেলে থামা চল ফেরো বলে সব বাধা সীমা দুজনে চোখে চোখে বাসে শুধু স্বপ্ন ছবিটা আজ কানে কানে বলে দিন মনেরই কথা এই চেনা জানা এই জানা শোনা আরো কাছে চাইলে ভুল হবে না এত কাছে আসা পেলো ভালোবাসা তোর চোখে প্রেম ঠিকানা জানে মনে জানে যা দিলো আজ মনে প্যার কানাশা ঘটে কিছু থাকলে কেউ দুটো আনে Thank you.
মেয়েরা টাচ করলে মেয়েরা কিভাবে নেয়, আর টাচ না করলে সেটাই বা কিভাবে নেয়? আমি ঠিক জানি না, তবে আমার এক ইঞ্জিনিয়ারিং পড়া দিদি বলে যে টাচ না করলে খুব ভদ্র, খুব সোবর ছেলে, আর যদি টাচ করে তো বারবার কেন টাচ করছে মনে হয়। যেতে যেতে ইচ্ছে গুরু থমকে দাঁড়ালো, ও তোকে ছুতে ভালোবাসা দু হাত বাড়ালো, আজ কিছু কথা বুকের মাঝে আগুন জ্বালালো। এই কাছে পাওয়া এই প্রথম ছোঁয়া, শিহরণ জাগায় ঢেউ থামে না, মন ভেসে বেড়ায় আকাশের পাড়ায়, পার হয় সব সীমানা। জানি মানে জানি যা দিলো আজ মনে টুকরো টুকরো আশা মনে ভেসে আসে, ইচ্ছে নানা ভাসিয়ে দিলাম তোকে পেয়ে পাশে। আরে হরে 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 রামা, মন ভুলে গেছে ডানা মেলে থামা, চল ফেরোবরে সব বাধা সীমা দুজনে। নামিয়ে দিতে বললো যে ওই এমনি মজা করে বললো, আর তুমি সিরিয়াসলি নিয়ে নিলে। এই যে চাঁদু, ইচ্ছে মতো হিট গান শোনো, হ্যাঁ আমি যাবো আর আসবো।
একদম টাইম নেব না, চুটকিতে কাজ হয়ে যাবে। এই যে চিকেন জাস্টিন, এদিকে আসো। উঠে পড়ো, পারবে তো? পারবো। ওকে, সাবধানে যেও। স্বপ্না সেফ তো? কথা বলছো না কেন? ওকে তো স্বপ্না, স্বপ্না কি হলো? কথা বলছো না কেন? কাল কোথায় গিয়েছিলে তুমি? তোমার তো কাল কোনো আউটিং ছিল না? তাহলে কোথায় গিয়েছিলে? মানে কাল আমার কাকু। কাল তোমরা দুজনে কোথায় গিয়েছিলে বলো? কোথায় গিয়েছিলে তোমরা দুজন? থাক, তোমাকে বলতে হবে না, আমি বলছি। তোমাদের মা বাবা সেখানে কত স্বপ্ন দেখছে। আর এক মাস বাদে পরীক্ষা, সে খেয়াল তোমাদের আছে? তোমাদের যদি এই কারণে শাস্তি না দিই তাহলে আমার কলেজের অ্যাটমসফিয়ার খারাপ হবে। যতক্ষণ না তোমার বাবা এসে আমার সঙ্গে দেখা করছেন আমি তোমায় পরীক্ষায় এলাও করবো না। যাও বাবাকে ডেকে নিয়ে এসো। রাজু, আর একটাও কথা বলে এক্ষুনি তোমাকে এই কলেজ থেকে রাজ টিকেট করে দেবো। গো অ্যান্ড গেট ইউর ফাদার। আই সেড গো। আপনিও দেখে চলতে পারেন না? হ্যাঁ, নাও আউট আউট। এই প্রিন্সিপাল, দিনে 24 ঘন্টা পড়াবে ভেবেছিলাম, এত দায়িত্ব জ্ঞানহীন ফালতু কলেজ আমি ভাবিনি। সারাক্ষণ টাকা পয়সার হিসেব করা ছাড়া বাচ্চারা কোথায় কি করছে, কোথায় ইয়ে করে বেড়াচ্ছে সেটা কি দেখা দরকার নেই? হ্যাঁ, গাছ, গাছের ফল। গাছ যদি ভালো থাকে তার ফলও নাম্বার ওয়ান হয়। কলেজ নাম্বার ওয়ান হতে গেলে তার প্রিন্সিপাল কেউ নাম্বার ওয়ান হওয়া দরকার। সিস্টেম, সিস্টেম যদি কারেক্ট থাকতো তাহলে সবকিছু কারেক্ট থাকতো। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এই কলেজে 4000 স্টুডেন্ট পড়ে, তার মধ্যে একমাত্র আপনার মেয়ে প্রেম করছে। তাহলে ফলের গাছটা কে হলো, আমি না আপনি? বোহাস, অনেক পড়ে নিয়েছিস,
এবারে ওকে তোর পিরোপা ঘোড়াতে বল। হে রাজু, রাজু স্বপ্নাকর বাবা নিয়ে যাচ্ছে। তোমাকে আমার কেন ভালো লাগে জানো? তুমি অন্যদের মতো নও, অনেকটাই আলাদা, কোয়াইট ডিফারেন্ট। তুমি তোমার ভালোবাসার ব্যাপারে খুব ক্লিয়ার অ্যান্ড কনফিডেন্ট, সেটা ভালো। কিন্তু এক্সামস? আমার রেজাল্ট আমি আগে থেকে জানি স্যার, ইজিলি পাস করে যাব। শুধু পাস কেন, তুমি চাইলে 90% উপর নাম্বার স্কোর করে ফার্স্ট আসতে পারো, আর তার জন্য প্রিন্সিপালের কথা অনুযায়ী বাবাকে ডেকে আনতে হবে। আনবো স্যার। আচ্ছা, কি বলে আনবে? বাবাকে সত্যি কথাটা বলতে পারবে? শোনো, তোমার কথা মাথায় রেখে আমি প্রিন্সিপালকে পার্সোনালি রিকোয়েস্ট করেছি যাতে তোমার বাড়িতে ফোন না করেন। তোমার কোনো প্রবলেম হলে আমি সামলে নেব, আই টেক কেয়ার অফ ইট। তুমি কোনো রকম টেনশনে মাইন্ডটাকে ডাইভার্ট করবে না। ফোকাস রাজু, ফোকাস, জাস্ট ফোকাস অন ইয়ার স্টাডিজ। ঠিক, এক মাস বাদে এক্সামস, মন দিয়ে পড়াশোনা করো, কনসেন্ট্রেট করো পড়াশোনায়। ক্যারিয়ারটা যদি ঠিক মতো হয় না, বাকি সব কিছু লাইফে চলে আসবে। ওকে, টেক কেয়ার। রাজু, তা আবার কি ভাবছো? স্যার ভাবছি স্বপ্নার সঙ্গে কি করে দেখা করব। স্বপ্নার কন্ট্যাক্ট নাম্বার তো জানি না। চ
জম্মু ছেলেটা কে? খোঁজ খবর নিয়ে ওকে ধরে আচ্ছা করে বাটাম দিয়ে দি। না, ঘরের মেয়ে সুযোগ দিয়েছে বলেই না পরের ছেলে শুরু নিতে পেরেছে। ঘরের মেয়ে বজ্জাতি করেছে বলেই না পরের ছেলেটা এত বেইজ্জত করতে পারল। এখন ছেলেটাকে ডেকে বাটাম দিলে ও নিজেকে বড় হিরো ভেবে নেবে। 17 বছর ধরে মেয়েটাকে কোলে পেটে নিয়ে মানুষ করলাম, 7 দিনের মধ্যে একটা নচ্চার ছেলের সাথে নষ্টামি করার পজিশনে চলে এসছে। হারাম জানি, আর কত ওকে আগলে রাখতে হবে আমি বলতে পারো? জাম্বু, এখন তাহলে কি করব? কিচ্ছু করতে হবে না। একটা মাস যদি ওদের কোনো যোগাযোগ না থাকে সে এমনিতেই বলে যাবে। আমি ওর মনটাকে পাহারা দেবো আর তুমি ওই ছেলেটাকে পাহারা দাও। ঠিক আছে জম্বু, কিন্তু জম্বু স্বপ্নার পড়াশোনা? নিগুজি করেছে ওর পড়াশোনা। সে চিন্তা যদি ওর থাকতো এত সব কাণ্ড ঘটাতো? আরে রাজু, আরে ম্যাডাম, আরে রাজু এসছে। এ কি রে রাজু, হঠাৎ করে চলে এলি? কি সামনে পরীক্ষা বলে ছুটি দিয়েছে? না। তাহলে সামনে পরীক্ষা তুই চলে এলি? ভালো করে পড়বো বলেই না বাড়িতে এসেছি। তুমি কি বলো তো মা, যাওয়ার সময় কান্নাকাটি করো, ফিরে এলে কেন এসেছিস বলে ঘ্যান ঘ্যান করো। কি চাইছো তুমি, ফিরে যাবো? যাই তাহলে। রেগে যাচ্ছিস কেন? কি হয়েছে রাজু, আমাকেও বলবি না? তেমন কিছু নয় বাবা, ওই কলেজ গ্রাউন্ডে ক্রিকেট খেলার সময় একটা ছোট ঝামেলা, তারপর হাতাহাতি মারপিট, তাই মানে আমি। হ্যাঁ ঠিক আছে, আমি তোর কাছ থেকে পরে শুনে নেব, এখন যা তো করে যা। কলেজে মারপিট করতে যাস না পড়াশোনা করতে যাস? এতগুলো টাকা, হস্টেল চার্জেস, টিউশন ফিজ গায়ে লাগে না? না আহ জয়া, রাজু তুই অনেকটা পথ জার্নি করে এসেছিস, এখন যা তো ফ্রেশ হয়ে নে, যা যা যা। এই ঝন্টু তোর কাট পিস। ওই মধুমালতি, মধুমালতি ডাকে আয় ফুলো ফাগুন। চুপ, মধুমালতি নয় মধু। আচ্ছা মধু, জানিস মধু আজকাল না আমি সাদা কাগজ পেলেই কেমন হর হর করে কবিতা বেরিয়ে আসে। দেখ তাই, তুমি যদি হ্যাঁ বলো তাহলে আমি রামধনুকে বাঁকা করে দিতে পারি। ভালো না? ওই গাম্বা, রামধনু তো অলরেডি বাঁকা, তুই আবার কি বাঁকাবি? নেদার মধু, সত্যি তো? চ এগিয়ে রাজু, তুই কবে এলি? পরে বলছি, চ চ চ। হ্যালো নেদার। হ্যালো, ও শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যালো, হু স্পিকিং? হ্যালো, আমার নাম ভবানী, ভবানী স্যার। স্যার আমি স্বপ্নার, আপনি স্বপ্নাকে চেনেন তো স্যার? ক্লাস 4 থেকে আমি স্বপ্নার বন্ধু। হ্যাঁ বলো। একবার সুনামি হয়েছিল না ওই সময়, আমরা দুজনে আলাদা হয়ে গিয়েছিলাম। ও সো স্যার, এখন আমার বিয়ে হঠাৎ করে ঠিক হয়ে গেছে তো? ঠিক বলেছি, অ্যাড্রেস। খুব কষ্ট করে জানতে পেরেছি স্বপ্না আপনাদের কলেজেই পড়ে। স্বপ্নার অ্যাড্রেসটা যদি একটু বলে দেন তো। এই যে মামনি, এই যে মো ভবানী, তুমি যে সমস্ত কথাগুলো বলছিলে না সেগুলো সব রেকর্ড হয়ে গেছে। তুমি কোত্থেকে কথা বলছো, কে তোমায় দিয়ে কথা বলাচ্ছে, সেগুলো সব দেখা যাচ্ছে। দয়া করে আমায় ডিস্টার্ব করো না, আর নিজেরাও ডিস্টার্ব হয় না। আমি ইত্যাদি দেখি না, তোমরাও দেখবে না। রাখো ফোনটা। শিট, আবে 99% মেয়েরা না প্রথমে গায়ে পরে প্রেমে পড়ে, তারপর 10 মেরে হাফসল দিয়ে কেটে পড়ে। কেন খামোখা নিজের লাইফটা নষ্ট করছিস বে? আরে তোর বাবা জানলে খুব কষ্ট পাবে। আমার বাবা? আরে বাবা কোনো ইস্যুই না। 99% মেয়েরা হাফসুল দিয়ে কেটে পড়ে বলছিস তো, বাকি 1% এ হচ্ছে স্বপ্না, আমার স্বপ্না। বাবা সরি বাবা, আমার সাথে কথা বলবে না, আমি ভুল করেছি বাবা, লাইফে প্রথমবার।
তবে ভুল করার সময় ভুল বলে মনে হয়নি। আসলে কি হয়েছে সেটা আমায় জিজ্ঞেস করতে পারতে বাবা। সবসময় আমাকে যেমন বকো মারো সেরকম বকতে পারতে মারতে পারতে সেটা তবু ভালো ছিল। চাইলে তুমি ভালোবেসে আমাকে বোঝাতে পারতে। তুমি আমাকে যতবারও শাস্তি দাও কিন্তু প্লিজ আমার সাথে কথা বন্ধ করে দিও না বাবা। ওকে নিয়ে মনে মনে আমি ভুল ভাল কত কিছুই না ভাবি। সে সব তো তুমি দেখতে পাও না তাই তখন তোমার কাছে আমি খুব ভালো। আর যে কাগজে আমার একটা ছবি দেখলে তুমি ধরেই নিলে আমি খুব খারাপ। তোমার বিজনেস ওয়ার্কারদের যতটা বোঝো কই আমাকে তো সেভাবে বোঝো না। মা বোঝে না ঠিক আছে তুমি তো আমার মনটাকে বুঝতে পারতে। এত বড় কথাটা কইতে পারলি? আমি তোর এতটাই বড়? হ্যাঁ ওরে আমি তোরে প্যাটে ধরছি জন্ম দিছি সৎমা হইলে না কোনোদিন তোরে বুঝতো না। আমার চোখের দিকে তাকাকো তাকাকো আমি তোরে বুঝি না। একটা কথা আমার মাথায় ঢুকতাছে না আর পাঁচটা মায়ের মতন পড়াশোনায় মন না দিয়া তোর মাথায় এই বদ বুদ্ধিগুলো আইলো কোথ থেকে? তুই হঠাৎ বিগড়ালি কেন? কি বিগড়াতে দেখলে? সব মায়েরা ভালো তুমি ভালো না। কি করলি কি করলি তুই? আমি ভালো না? খুব চুপ হয়েছে তোর না তোর মুখ আজ আমার ফালতাছে ফালতাছে আমার মুখে মুখে কত রে আজ আমি আমি মায়া খেলাম মায়া খেলাম শান্ত তুই করে যা। কি হচ্ছে নাকি হাস? তুই কি ছেলে মানুষ হয়ে গেছে এইভাবে মারছিস মেয়েটাকে? তুই শোন এই যে মায়া কান খুলে শুই না রাখ টিকা তুই যা যা করবি সব আমি টের পাবো। এমন কি তোর মাথায় যেটা ঘুরতেছে সেই যাও বেশি বার বাইরে না ঠ্যাং ভাঙা ঘরে ফেলে রাখো কতটা মনে থাকে জানো? Come.
আশা ভাঙবে না এই স্বপ্ন ভাষা বৃষ্টিতে স্বপ্নকে পড়িয়ে স্বপ্নার দুঃখে কাঁদছে আর আমিও মধুকে পড়াতে না পারে মধুর দুঃখে কাঁদছি। এ জিনাবি কয় জিনা এলালু সামনে দেখ জন্টু তোর কাটপিস পিক আপ দেখেছিস পুরো টপ গিয়ারে গুরু যাকে যেতে দে আমাকে ব্যাগ গেড়ে ফেলে আরে ছাড় পোজ মেরে যাচ্ছে রাখো চাচা অনুদি চল এবার কি করবি আরে চল একটা গেম খেলি আমি ওর গা ঘেঁষে যাবো তুই ওর পিঠে মারবি আর যদি ও উল্টে সিটে কিছু না বলে তাহলে বুঝে নিবি মধু তোকে পাক্কা ভালোবাসে তোর মাথা খারাপ নাকি মাকলে আমি মানিনি এই ও ও মেরেছে এমন মান মারবো না গিয়ার বক্সটা একদম ফাটিয়ে দেব গিয়ার বক্স ছি 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 It's along the Israeli Syria. Kilo. বাবু কি হয়েছে তোর এরকম করছিস কেন বলবি না আমাকে সেদিন মাঝরাত্রে দেখলাম ঠিক করে ঘুমোচ্ছিস না কি সব বিড়বিড় করছিস এসব থেকে দেখছি তোর মন মেজাজ ভালো নেই কেন আমি ঘরে থাকলে তোমার প্রবলেম হচ্ছে ও মা এ আবার কি ধরনের কথা ঠিকই বলছি সেদিন বলছিল না কেন ফিরে এলাম কলেজ ফিজ হোস্টেল ভাড়া সব নষ্ট হচ্ছে তো গুষ্টির পিণ্ডি ম্যাডাম আবার কি হলো কাঁচো কেন মাধ্যমিকের পর মা বলে ছুটি এসে প্রথম আমাকে রেজাল্ট জানাই স্কুলে খেলাধুলায় আর হোক জিতুক যাই হোক না কেন সবচেয়ে আগে আমি জানতে পারতাম কোথাও ব্যথা পেলে আমাকেই আগে দেখাতো সেই ছেলে দুদিনে এমন কি বড় হয়ে গেল বলো তো দেখো আমি তো রাজুকে আগেই বলে দিয়েছিলাম ও যদি ভুল মনে করেও কোনো ভুল কাজ করে তাহলে যেন সেটা আমাকে জানিয়ে করে
আচ্ছা তুমি একটা কথা ভেবে দেখো, রাজু আমাদের সঙ্গে আর কটা দিন আছে? বড় জোর আর 4-5 মাস, তারপর ওর তো হায়ার স্টাডি শুরু হয়ে যাবে। তখন ওর নিজের লাইফ, নিজের ক্যারিয়ার নিয়ে এত ব্যস্ত হয়ে পড়বে যে আমাদের আর নাগালের মধ্যেই থাকবে না। তখন আমাদের একে অন্যকে ছাড়া চলবে? তুমি তোমার ছেলের কথা না ভেবে একটু আমার কথা ভাবো তো। তুমি আমাকে দেখো, আমি তোমার ছেলেকে দেখছি। না, তুমি আমাকে দেখো, আমি তোমার ছেলেকে দেখব। আচ্ছা বেশ, তাই হবে। রাজু কোথায়? দেখো আকাশে কত তারা। আচ্ছা ওই চারটা গোল কেন? লাভ সিম্বলের মতো হলে কত ভালো লাগতো, তাই না? তা তো লাগতো, কিন্তু যখন খয়ে যেত তখন দেখতে ভালো লাগতো না। সেটাও ঠিক। ওই তারাগুলো এনে তোমাকে দেবো। তারা কি করে? তুমি চোখ বন্ধ করো। কি করে বলো না? আগে চোখ তো বন্ধ করো ম্যাডাম। কিন্তু কিভাবে আনবেন স্যার? ম্যাজিক। তুমি চোখ বন্ধ করো প্লিজ, দেখবে কিন্তু না। হ্যাঁ ওকে ওকে ওকে। এবার চোখ খুলো। আমার মতন বড় বড় চোখ হবে, লম্বা কালো চুল হবে, সে যে কোথায় আছে কে জানে। কি রে কথাগুলো মাথায় ঢুকেছে? ঢুকেছে চোখে। রাজু তোর একটা চিঠি এসেছে। আমার? হতেই পারে না। সত্যি তো? আমি ছাড়া ওকে কে লিখবে চিঠি? স্বপ্না নামে কেউ লিখেছে। ডটার অফ কাশীনাথ মল্লিক, 23 55 তলা, কৃষ্ণনগর। চোখ বন্ধ করে রাখতে বললাম না? এটা আমার লেখা সুইট অ্যাঙ্কেল, স্বপ্না আমাকে লিখেছে। তোর কি করে হয়? এটা তো রাজুর নামে এসেছে। আমরা তিনজনে একসঙ্গে পড়তাম প্রাইমারিতে, আমরা তিনজনে কমন ফ্রেন্ড, তখন স্বপ্না এই এলাকাতেই থাকতো। কিন্তু তোর চিঠি ওর নামে। কিরে রাজু, চোখ জ্বালাটা কমলো? পৃথিবীতে এত ভালোভাবে এতটা আশা নিয়ে লাভ লেটার লেখা যায়? লেখার আগে জানতাম না, পড়লে তুমিও বুঝতে পারবে। তোমার প্রশ্ন ছিল একটা লাভ লেটারে কি প্রেম হয়ে যায়? আমার প্রশ্ন, আমাদের দুজনকে মিলিয়ে দিতে কি এই একটা লাভ লেটারই যথেষ্ট নয়? ইতি, তোমার অপেক্ষায় থাকা আমি। এটা কি রে ঠোঁটের ছাপ? নে, তুই কি ভাবলি? এই চল। আরে কোথায় যাচ্ছিস তুই? ভাবি দেখাতে একে মেয়েটা কোন প্রবলেমে আছে আমরা কেউ জানি না। তুই নতুন করে গিয়ে ওখানে প্রবলেম বাড়াতে চাস? একটা কথা আমার খুপড়িতে কিছু তো ঢোকে না, সুন্দরী মেয়েরা কি সব দৈত্য কোলে জন্ম নেয়? আইডিয়া তাই, ওই এলাকার ওরাই নাম্বার ওয়ান ফ্যামিলি। তোমরা তো ওই এলাকার নাম্বার ওয়ান, তাই তোমার মেয়ের জন্য নাম্বার ওয়ান সম্বন্ধই এনেছি, নালে মানাবে কেন? দারুণ বলেছো দত্ত, দশে দশ। স্বপ্না, স্বপ্না
এদের মধ্যে স্বপ্নর বাবা কে হতে পারে? ওটা না এটা, এই লোকটাই হবে। আঙ্কেল চিনতে পারলেন না? আমি ফুলকুমারী, স্বপ্নার স্কুলমেট। আচ্ছা স্বপ্নকে উপরের ঘরে আঙ্কেল। শোনো, এদিকে এসো। আগে বলো তুমি কেন এই ঘরে, কে তুমি? ওই যে বললাম না, ফুলকুমারী। কুমারী সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু ফুল না ভুল সেটাই সন্দেহ হচ্ছে। ভুল কেন হবে আঙ্কেল, ওই খোকনচরণ খাস্তকির আছে না, আমার বাবা হয়। জামাটা ফোন লাগিয়ে দেখি নাকি, তোমার বাবার নম্বরটা বলো তো। 9493929190। 9392? হ্যাঁ হ্যাঁ। কি না না না, 9493977077099। হ্যাঁ কি কি বললে? 9439। থামো তো, কাজটা কি? তেমন কিছু না আঙ্কেল, আসলে আমি এমসেট কেসেট বিসেট জ্যাট ম্যাট ক্যাট বিবিএ বিসিএ জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিচ্ছি, তো তাই ভাবলাম স্বপ্নকে। আচ্ছা স্বপ্না কোন এক্সাম অ্যাপিয়ার করছে আঙ্কেল, এমসেট কেসেট বিসেট না এআই কোনটা? যাও, স্বপ্না উপরে আছে। ওকে আঙ্কেল, থ্যাঙ্কস। এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে আমরা লেখাপড়া না শিখে ভালোই করেছি। এই যে কুমারী। ওরে বাবা, আবার কেন? এদিকে শোনো। ফুল ফুলকুমারী আঙ্কেল, তোমার মোবাইলটা কি নতুন মডেল? না আঙ্কেল, লোকাল পুরনো মডেল। পুরনো মডেল আমার খুব ভালো লাগে, আমি দাও তো দেখি। দাও, এবার সাবধানে উপরে যাও, সেই ধাপগুলো বেশ উঁচু, যেও না। স্বপ্না স্বপ্না, তোমায় তো ঠিক, তুমি কে? আমি আমি পৃথিবীতে এত ভালোভাবে এত সুন্দরভাবে লাভ লেটার লেখা যায় আগে কখনো জানতাম না। আমি রাজুর বান্ধবী মধু। রাজুর বান্ধবী? তার মানে রাজু এখানে? কোথায় রাজু, কোথায়? আরে এই মেলা, রাজুর থেকে টেনশনটা তোর বেশি মনে হচ্ছে। হবে না হবে না সালাম, ওর গার্লফ্রেন্ড তো নিজের বাড়িতেই রয়েছে, আমারটা তো গিয়ে ডেঞ্জার জোনে ঢুকলো। আরে শান্ত, কি হচ্ছে কে জানে? ছাড় তো, একটা ফোনও তো করলো না। মধুকে একটা কল মেরে দেখি, কি বলিস? হুম দে। এত হড়বড়ি করছিস কেন রাজু? এদিকে টেনশনে দাঁড়িয়ে আমাদের ফাটছে, ওদিকে মধুর কি হচ্ছে সেটা গেস কর। গেলে অ্যাট্রাকশন আর মনে রাখলে লাভ? ও তোমায় এটাও বলেছে? রাত দিন তো শুধু তোমার কথাই বলতে থাকে। এটা লাভ না অ্যাট্রাকশন আমি জানি না, আমি শুধু জানি রাজু আমার। জম্বু এটা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, এত কম বয়সে তুমি স্বপ্নার বিয়ে দিচ্ছ? আচ্ছা একটু দিদির সঙ্গে আলোচনা করে নিলে হতো না? চুপ করো, আলোচনা আমরা যখনই চাইবো তখনই কি নাম্বার ওয়ান ছেলে পাবো? হ্যাঁ, দশে দশ। বেশি দেরি করলে কিন্তু অন্য জায়গায় ফিট হয়ে যাবে ছেলে। হ্যালো হ্যালো, লাইনে থাকবেন কেমন? মধুর বাবা ফোন ধরেছে, বলছে লাইনে থাকতে। যা শালা, মধুর বাপ কোথা থেকে টপকালো? আমি কি জানি। আরে ইডিয়ট, ওটা স্বপ্নর বাবা। কাট 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 কাট। মেয়েটা কি রামায়ণ পাঠ করে শোনাচ্ছে? এখনো নামলো না। ওই তো আঙ্কেল, আমার মোবাইলটা। কি গো কুমারী, আসার সময় খালি হাতে এলে আর যাবার সময় এতগুলো বই নিয়ে যাচ্ছ, কি ম্যাটার? স্টাডি ম্যাটেরিয়াল আঙ্কেল, চল না স্বপ্ন আমায় একটু এগিয়ে দিয়ে আসবে। হ্যাঁ চল। আর কত এগোবে, অনেক তো এগিয়েছে, তুই ওপরে যা। ফ্রেন্ড কে এগিয়ে না দিয়ে তুমি কত এগিয়েছো সেটা যেন রেজাল্টে দেখতে পাই। হ্যাঁ রেজাল্ট? এ কি আঙ্কেল, ও তো এক্সামে বসবে না বললো। সে কি পরীক্ষা দেবে নিকো? কোনো প্রবলেম আগে বলনি তো? আরে আর তো দেবে না কেন? হ্যাঁ কি কি মুশকিল, দেবে দেবে, ও নিশ্চয়ই পরীক্ষা দেবে। কি জাম্বু, পরীক্ষা দেবে না? কেন দেবে না? হ্যাঁ নিশ্চয়ই দেবে, নিশ্চয়ই দেবে। ওকে আঙ্কেল, অল দা বেস্ট স্বপ্না। হ্যাঁ বাই। এই যে মেয়ে, দাঁড়াও, ওর সাথে যাও। যাও, ওকে বাড়ি ছেড়ে দিয়ে এসো। আরে না 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 আঙ্কেল, আমি একাই চলে যাব, আমার কোনো প্রবলেম হবে না। ও ছেড়ে দিয়ে এলে কিসের প্রবলেম?
চলে যেতে পারবো কাকু থ্যাঙ্ক ইউ আঙ্কেল আচ্ছা ওকে এতগুলো বছর যার পিছনে ফ্যাপা করে ঘুরলাম কবে এসে আমায় বলবে ঝন্টু আই লাভ ইউ সে কিনা কাকু বানিয়ে চলে গেল মুখটা দেখা যেন বাসি পেঁয়াজি নিজের মুখটা দেখেছিস যেন হাওয়া বেরোনো বেলুন রাজু স্বপ্ন তোর জন্য লুকিয়ে কে গিফট পাঠিয়েছে দেখ এই রং আর ধুলে উঠবে না রাজু আই মিস ইউ জানিস স্বপ্ন তোকে কতটা মিস করছে তবে একটা গুড নিউজও আছে কি স্বপ্ন এক্সাম দিচ্ছে ও এক্সাম দিচ্ছে কিন্তু তোর কি হবে রাজু প্রিন্সিপাল তোকে পরীক্ষায় বসতে দেবে তুই তোর বাবাকে বলেছিস সরি স্যার মানে আপনি ইশারায় কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না ও আজ আপনার মনোব্রত ও পুরো মাসটা কি করেছে জানতে চাইছেন হ্যাঁ ও বাড়িতে খুব পড়েছে হ্যাঁ স্যার ও আমাকে সব বলেছে ও আমার কাছে কিচ্ছু লুকায় না কি ম্যাটারটা কি ঝগড়াটা তো স্যার আসলে কি দেখুন এই ছোটখাটো ঝামেলাগুলো দেখেও না দেখার মতো ছেড়ে দিতে হয় আমরা বড়রা যদি ছোটদের ক্ষমা না করি তাহলে কি করে হবে বলুন ঠিক আছে আমি বুঝেছি বুঝেছি আসলে দেখুন স্টুডেন্ট লাইফে আমরা তো কত কি করে বেরিয়েছি আমি আপনি ভুলটা সবসময় দুদিকেরই হয় দেখুন যার সঙ্গে ঘটনাটা ঘটিয়েছে তার মা বাবাও নিশ্চয়ই এই কথাই ভাবছে এই বয়সে বাচ্চারা তো এসব করেই থাকে স্যার ইয়েস স্যার কি রে এটা এটা কি দেখালেন প্রোগ্রেস রিপোর্ট ছেলের ছবি এটা তো ভোটার আই কার্ড বলে মনে হচ্ছে এখানে তো রাজুকে চেনাই যাচ্ছে না ছবিটা আরো ভালো হওয়া উচিত ছিল আপনি আমাকে বললে আমাদের পাড়া থেকে পাড়া স্টুডিওতে আরো ভালো ছবি তুলে দিত মানে অ্যাডমিট কার্ড বলে কথা তোদের কলেজ ডিসিপ্লিনের ব্যাপারে খুব স্ট্রিক্ট এটা আমি জানতাম কিন্তু তাই বলে এত বাড়াবাড়ি দেখ ক্রিকেট খেলতে গিয়ে দুই বন্ধুর মধ্যে ঝগড়া মারপিট হতেই পারে তাই বলে একেবারে গার্জেনকে ডেকে পাঠানো কত দূর থেকে আমাকে আসতে হলো বলতো এনিওয়ে ভালো করে পরীক্ষা দিবি রেজাল্ট যদি ভালো হয় তাহলে ফুল ফ্যামিলি আমরা বৈষ্ণো দেবী হ্যাঁ ভালো থাকিস ভালো করে পরীক্ষা দিবি হ্যাঁ হ্যাঁ মামু যা হাই স্বপ্ন তোর ওই সেন্টারে পড়েছিস চল চল হ্যাঁ জামু শোনো না তুমি কিছু ভেবো না আমি আছি তো হ্যাঁ আমি দেখে নিচ্ছি তুমি একদম টেনশন করো না আরে সেরকম কিছু হলে আমি ছেঁকে দেবো আমি আছি তো হ্যাঁ তাছাড়া এখানে স্বপ্নাদের কলেজে কিছু মেয়েদের সিট পড়েছে ছেলেদের সিট অন্য কলেজে হ্যাঁ কি বিডিএম ইন্টারন্যাশনাল স্বপ্না কোথায় ও এখানে আসবে কি করে ওর তো বিডিএম এ সিট পড়েছে বিডিএম ইন্টারন্যাশনাল আমি ওর সাথে দেখা করে আসছি আরে এই রাজু তোর মাথা খারাপ হয়েছে নাকি
আর আধ ঘন্টা পর আমাদের এক্সাম শুরু হবে আধ ঘন্টা তো আধ ঘন্টা এক্সামে বাকি আর আধ ঘন্টা লেট করলে এক্সামিনার এলাও করবে তাহলে টোটাল এক ঘন্টা হয়ে যাবে ভাই রাজু শোন রাজু টাইম হয়ে গেছে এখানে ভিড় করবেন না জায়গাটা খালি করুন যান 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 হাই চল Thank you.
দুজনে কত ভালো আছি। আমাদের প্যারেন্টস সব সময় বলে যা করছি তোদের ভালোর জন্য করছি, তাই যদি হবে আমাদের মিশতে দিতে পারতো কত ভালো হতো, তাই না? মিশতে দেওয়া তো দূর, সে তো বুঝতেও চায় না। তোমার বাবার সাথে একবার কথা বলি। খেপেছো? আমার বাবাকে তুমি জানো না, খুন করে ফেলবে। কি কথা বললে খুন করবে? তুমি তো বলেছিলে একসাথে জয়েন্টটা বসবো, 4 বছরে একসাথে পড়াশোনা করে হ্যাপি লাইফ লিড করব। যদি সেটা হতে না দেয় তো? 4 বছর তো দূরের কথা, 4 মিনিট তোমার সাথে থাকতে পারবো কোনো গ্যারান্টি দেখছি না। এরপরে বলছো তুমি আমার বাবার সাথে কথা বলতে যাবে? ওরে বাবারে, না 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 না, মেনে তো নিতে পারে, একটা ট্রাই নেই না? হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট শুনতাস, ও কোচবিহার থেকে ফোন, মিতালির বর কল। হ্যাঁ হ্যাঁ, দাও ধরো দাও। হ্যালো, হ্যাঁ কে জামাই? হ্যাঁ বলো। সুধীর, ও তো একটা গেড়ের বেটা, ওকে যদি বেশি মাথায় তোলো না একদিন তোমার জানটাই খেয়ে নেবে। জামাই 1 মিনিট ধরো, লাইনে থাকবে। হ্যাঁ হ্যাঁ ভাই, বলো তুমি কাকে খুঁজছো? আমি মানে স্বপ্না মামনে। আমি হলাম ওই যে কাগজে ছবি বেরিয়েছিল না, আমি তো। কত বড় সাহস হারাম দাদা। বসো বসো বসো। থ্যাংক ইউ আঙ্কেল। এবার বলো। অ্যাকচুয়ালি আমাদের মিটিংটা না অদ্ভুতভাবে হয়েছে আঙ্কেল। আমরা ক্রিকেট খেলছিলাম, ঠিক সেই সময় ও আমাকে ধাক্কা দিল, আবার রেগে গিয়ে আমার গায়ে রং ছেটাল। ওই টি শার্টটা না আঙ্কেল এখনো আমার কাছে আছে, ওটা যখন দেখি না মনের ভেতরটা কেমন করে ওঠে, কেমন যেন একটা ফিলিংস হয়। তবে একটা কথা কি জানেন আঙ্কেল, আসলে আমাদের রিলেশনটা লাভ না অ্যাট্রাকশন সেটা নিয়ে খুব কনফিউশন ছিল। তখন আমরা দুজন দিনে কে কতবার দুজনকে মনে করছি সেটা নোট করে তবে ডিসাইড করতে পেরেছি এটাই লাভ, সত্যি ভালোবাসা। তবে আপনাকে সেটা কি করে বোঝাবো বুঝতে পারছি না। আমরা যখন একসঙ্গে থাকি না খুব হ্যাপি থাকি, আর এই হ্যাপিনেসটাকে আমরা লাইফ লং কন্টিনিউ করতে চাই। তবে এখনই বিয়ে টিয়ে মানে আপনি তো মানবেনই না, আর আমরাও সেটা চাই না। ও কি বলে জানেন, 4 বছর টকটক পড়াশোনা করে একটা ভালো জব মেরে সেটেল হয়ে গেলে যে কেউ মেনে নেবে। আইডিয়াটা খুব ভালো, তাই না? তবু আমি ভাবলাম যে কথাটা পরে বলতেই হবে, এখন বললেই বা কি, তাই আমি এখনই বলতে এসেছি আঙ্কেল। আপনি যদি ওকে বলে দেন আঙ্কেল, টার্গেটটা একদম ফিক্স হয়ে যাবে, আমাদের জার্নিটা হ্যাপিলি অ্যান্ড স্মুথলি কেটে যাবে, তাই না? প্লিজ মেনে নিন না আঙ্কেল। গুড আঙ্কেল মানু, যেন রাজকার্য করছে বাড়িতে ঢুইকা পাকা পাকা কথা। ওঠ ওঠ কইতেছি, বাইরে বাইরে। কেন কেন থামো? আরে যে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে মায়ের পেছনে লোপারগিরি করতে, তোরে কে পাঠাইছে? হ্যাঁ তোর বাপ মা, আর তোমারও বলি আরি যাই, এই পুলাটা এখানে বৈশা ফালতু লেকচার দিতাছে, নাটক করতাছে, আর তোমরা বসে বসে শুনতাছো? কোথায় মায়ের ঠ্যাং ভেঙে দিবা তা না? তুমি বলেছিলে থামতে। এই যে খোকন রোনা, উঠলে কেন? বসো বসো বসো। ঠিক আছে আঙ্কেল। দেখেছো কত ভদ্র, কত বিবেচনা বোধ, সোনা ছেলে। সিস্টেম, সিস্টেমে থাকলে এরকমই হয়। আজকালকার ছেলে মেয়েদের ধরন থেকে অনেক তফাত, অন্যরকম, একেবারে আলাদা। নাও, থ্যাংক ইউ। শোনো খোকন, আমি গাছকে বিশ্বাস করি ফলকেন হয়। তুমি যদি এরকম হয়ে থাকো তোমার মা বাবা যে কতটা নাম্বার ওয়ান সেটা আন্দাজ করতে পারছি। তোমাদের দুজনের ভাবনা মতো ওনাদের সঙ্গে কথা বলে আমি সব ম্যাটারটা সেট করে দেব। এই 4 বছর কোনো রকম টেনশন না করে ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো, কেমন? এ কি জামার কলারটা? স্টাইল। ও তাই?
এত ইজিলি আপনি মেনে নেবেন আমি ভাবতেও পারি না। থ্যাংক ইউ আঙ্কেল। ঠিক আছে, এবার তুমি এসো। বাই। জাম্বু, জামাই তো লাইনে আছে এখনো। থাকবে থাকবে, যাবে কোথায়? কি সত্য, ছেলেটা খুব ভালো তাই না? হ্যাঁ জাম্বু, খুব ভালো। ওই বই করে বলেছিলাম ছেলেটাকে চোখে চোখে রাখতে, তবুও বাড়ির মধ্যে চলে এলো। তুমি চোখে কি ঠুসে রাখো? হ্যাঁ বলো বলো, জবাব দাও। রিপ্লাই চাই আমার। তুমি ঠ্যাং ভাঙার কথা বলছিলে না? সেটা ওই ছেলেটার নয়, যে ওকে বদবুদ্ধি দিয়ে এখানে পাঠিয়েছে। এমন ভাব দেখাচ্ছে যেন কিছুই জানে না। ঠ্যাংটা ওরই ভাঙা উচিত। মনের মধ্যে বদবুদ্ধি এসেছে জানার পরেও ওকে শুধরে দেব ভাবাটাই আমার বোকামি ছিল। এখন একটাই রাস্তা। সত্য? হ্যাঁ জাম্বু। এই কাশি মল্লিক এখনো নম্বর ওয়ান। ঘটককে ফোন করে সম্বন্ধটা ফাইনাল করে দাও, আর পুরুষকে ডেটটা দেখতে বলো। সামনের তারিখে এই স্বপ্নার বিয়ে দেবো। হাঁ করে দেখছো কি? যাও। রাজু, রাজু কি রে, রাজু রাজু করে বাড়ি মাথায়। ও মা, কি মিষ্টি লাগছে তোকে শাড়ি পরে। তোর মতন একটা মিষ্টি মেয়েকে জন্ম দিয়ে তোর বাবা মা নিশ্চয়ই খুব গর্ব হচ্ছে। আচ্ছা আন্টি, রাজু কোথায় বলতো? ও কেমন পরীক্ষা দিল না দিল তা নিয়ে আমার খুব টেনশন হচ্ছে। আরে বাবা, ওর পরীক্ষা নিয়ে তোর কিসের টেনশন? তুই কেমন পরীক্ষা দিলি সেটা বল। ওহো আন্টি, আমার জন্য কেউ না কেউ জন্মেছে, সেও কষ্ট করবে, আমিও কষ্ট করে পড়াশোনা করব, কেন আন্টি? বাবা, শাড়ি পরে খুব বড় হয়ে গেছিস তাই না? আচ্ছা আন্টি, তোমাদের তো লাভ ম্যারেজ তাই না? কোনটা লাভ আর কোনটা জাস্ট অ্যাট্রাকশন তোমরা তো ভালো করেই বুঝবে। বলো না আন্টি, এটা সেটা অনেক কাজ তো আমায় ধরিয়ে দাও, আর এটা বলবে না। ওমা, বলবো না কখন বললাম? লাভ হলো যেটা কখনো ভোলা যায় না, আর অ্যাট্রাকশন হলো যেটা সহজেই ভোলা যায়। আন্টিও দেখছি সেম ডায়লগ ঝাড়লো। সেই সময় ওকে ছাড়া আর কারুর কথা মনে হতো না। ভাবতাম মানুষটা এখনই আমাকে এত ভালোবাসে তাহলে সারা জীবন কতটাই না ভালোবাসবে। তবে আমাদের এই লাভ স্টোরিটা সফল হয়েছে তোর বাবার জন্য। বাবার জন্য? হুম, আমাদের জন্য তো শিবুদা মারও খেয়েছে। এই ভেটকি, ভেটকি দাঁড়াও। ভাবতেই অবাক লাগছে, হিস্ট্রি রিপিটস। ওই জেনারেশনে আমার বাবা সুইট আঙ্কেল আর আন্টি লাভ স্টোরিটা সাকসেসফুল করেছিল, আর এই জেনারেশনে স্বপ্না আর রাজুর লাভ স্টোরিটা সাকসেসফুল করছি আমি। কি বললে, কিভাবে বললে তোমরা বুঝতে পারবে বলতে পারো? বলো, তুমিও তো একটা টিনেজার, এত সব ভাবনা এত কিছু টেনশন মাথায় নিয়ে রাজু কিভাবে যে পরীক্ষা দিল, ওর মার কত স্বপ্ন ওকে নিয়ে। ছেলেবেলায় যখন আমার ফেলে দেওয়া সিগারেট রাজু মুখে দিয়েছিল, আমি কিন্তু ওকে মারিনি, ইনফ্যাক্ট ওকে বকিওনি, উল্টে নিজেই সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিলাম। কেন জানো? কারণ আমি ভেবেছিলাম যে ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে বড় করতে হয়। কিন্তু আজ বুঝতে পারছি যে কড়া শাসনেই বড় করো আর ভালোবেসেই বড় করো, তোমাদের মনটাকে কন্ট্রোল করা সম্ভব নয়। রাজুও তো একটা টিনেজার, তোমাদেরই মতো, আলাদা কিছু নয়। কিন্তু আজ বুঝতে পারছি এটা শুধু ওর কাছে নয়, আমার কাছেও একটা নতুন এক্সপিরিয়েন্স, একটা লেসন। এখন আমি কি করব? ওকে মারবো? ওকে বকবো? আর সব বাবা মায়ের মতন আমাদেরও জানা নেই এই রোগের কোনো ওষুধ আছে কিনা। তবে একটা জিনিস জানি, ভালোবাসতে সেটা এখনো বাসবো, ইনফ্যাক্ট আরো বেশি করে বাসবো। হ্যালো স্বপ্না, কি হয়েছে স্বপ্না, তুমি কাঁদছো কেন? রাজু, অন্য জায়গায় বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। বিয়ে? কি বলছো তুমি? কিন্তু আঙ্কেল যে বললো সব মিথ্যে রাজু, তুমি এখান থেকে যাওয়ার পর
অনেক ঘটনা ঘটে গেছে। প্লিজ তুমি একটা কিছু উপায় করো রাজু, তাড়াতাড়ি। আমি লুকিয়ে ফোন করছি, কখন কে এসেছে, হাতে বেশি সময় নেই, খুব ভয় করছে রাজু। কি হলো রাজু, কিছু বলছো না কেন? তুমি তো কনফার্ম করেছিলে আমাদের রিলেশনটা অ্যাট্রাকশন নয় লাভ, সত্যিকারের ভালোবাসা। তাহলে আর চুপ করে আছো কেন? আই লাভ ইউ। ওরকম বলো না, আমি পাগল হয়ে যাব। তোমাকে যদি মিস করি আমি বাঁচবো না রাজু, আমি শুধু তোমাকে চাই, তোমাকে। আমাকে এখান থেকে নিয়ে চলো রাজু, চলো দুজনে কোথাও পালিয়ে যাই। কাল 4টার সময় রেলওয়ে স্টেশনে চলে এসো, আমি তোমার জন্য ওয়েট করব। রাখছি রাজু, ঠিক 4টে, দেরি করো না, আসবে তো? কনফার্ম তো? কনফার্ম। তাহলে কাল 4টের সময় দেখা হচ্ছে, রাখছি। স্টেশনে ছাড়তে যাবি তো? কিরে এই রুটে যাচ্ছিস? এটা শর্টকাট রুট বাবা, দেখে চালা, গাড্ডা আছে। বললাম না গাড্ডা আছে। তুমি তোমাকে পাস করার জন্য ঘড়িটা দিয়েছিলে, তোমার কথা রাখতে পারলাম না। প্লিজ ঘড়িটা তুমি নিয়ে নাও। আরে পাগল ছেলে, তুই পাস করলেই বা কি আর ফেল করলেই বা কি, তুই তো আমার ছেলে। তুই না বলেছিলি একদিন গাড়ি কিনবি, আর পেছনের সিটে তোর মাকে আর আমাকে বসিয়ে তুই চালাবি বলেছিলি না? আমি জানি একদিন তুই সত্যি গাড়ি কিনবি, সে বিশ্বাস আমার আছে। এনে রাখ, আর শোন তাড়াতাড়ি বাড়ি ফিরিস, বাড়িতে মা একা, সাবধানে থাকিস। বাবা এটা আমি রাখতে পারবো।
পারছি না তোমার কাছে রাখো প্লিজ আমার কি হলো না বাবা প্লিজ তোমার কাছেই রাখো খতম করে মেয়েটাকে বাড়ি নিয়ে এসো।
চল প্লিজ মামু চল আমার সাথে না মামু মামু আয় বলছি মামু না চল মামু চুপচাপ আমার সাথে চল মামু দাঁড়া তাকে খণ্ডাবে সময় তার পরিকল্পনা মতো ভালো মন্দ নানা অভিজ্ঞতার ভেতর থেকে মানুষকে ঠেলে নিয়ে যায় তার নির্ধারিত নিয়তির দিকে। রাজু ওর বাবার স্বপ্নগুলো বুঝতে শিখে আর সেই স্বপ্ন পূরণের পথেই এগিয়ে চলেছে। আমার ছোট ছোট চাওয়াগুলোকে মূল্য দিয়ে রাজু এখন আমাকে চিঠিও লেখে। দেখতে দেখতে চার চারটে বছর কেটে গেল। সেই রাজু এখন অনেক দায়িত্ববান, অনেক পরিণত। মাপ এখনো এলো না, এতক্ষণ তো এসে পড়ার কথা। আরে হয়তো ট্রেন লেট, চিন্তা করিস না, চলে আসবে ঠিকই। এটা ধর, আমি এক্ষুনি আসছি। আরে কোথায় যাচ্ছিস? ফাংশন শুরু হতে আধ ঘন্টা বাকি আছে। ওকে, আধ ঘন্টা বলছিস তো? ভাষণ পর্ব শেষ হতেই দেখবি এক ঘন্টা লেগে যাবে। বাই দ্যাট টাইম আমি চলে আসবো। ওকে চল, সি ইউ। ভালো আছি আঙ্কেল। কি করছো আজকাল? ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলাম, আমি কলেজ টপার হয়েছি। আচ্ছা, আজ ডিগ্রি দেবো বলে মা আসছে, তাই মাকে নিতে এসেছি। অনেক উন্নতি করেছো তাহলে। এখন বুঝতে পারি যে স্বপ্নকে ওইভাবে 17 বছর কড়া শাসনে আটকে রেখে আমি ভুল করেছিলাম। কেমন আছে স্বপ্ন? জানি ভালোই থাকবে, ভালোবেসে নিজের ইচ্ছে তোমার কাছে চলে গেছিল। যাই হোক, আসছে পুজো, ওকে নিয়ে একবার বাড়ি এসো। স্বপ্নকে আমি কি করে নিয়ে আসবো আঙ্কেল? আসবে না, ওকে এখনো আমার উপর রাগ করে আছে। আপনি কি বলছেন আঙ্কেল? আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? ও যখন আমাদের সবাইকে ছেড়ে পালালো, এই বিনিশের এই জন্মে ওই নির্মুখ আমি আর দেখবো না। তবে 4 বছর মন বদলানোর জন্য যথেষ্ট, যা হবার হয়ে গেছে আগের কথা বলে যাও। স্বপ্ন তো আমার কাছে নেই। আর একটা মিথ্যা কথা বলে আমি দুটি চিপে তোমায় মেরে পুড়ে ফেলবো। আপনি কি বলছেন আঙ্কেল? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, হ্যাঁ মিথ্যে বাড়ি কি বলছেন আঙ্কেল? স্বপ্ন আমার কাছে নেই। নেই মানে কি? কোথায় কোথায় লুকিয়ে রেখেছো আমার মেয়েকে? স্বপ্ন তো তোমারই জন্য বাড়ি থেকে পালিয়েছে। হ্যাঁ, সেদিন আমরা পালাবো ভেবেছিলাম ঠিকই, কিন্তু সেদিন আমার বাবা মারা যাওয়াতে সব শেষ হয়ে গেল। কিন্তু ওর মামাই তো ওকে স্টেশন থেকে ফিরিয়ে নিয়ে গেছিল। হ্যাঁ জাম্বু,
আমি সেদিন স্বপ্নাকে নিয়ে গেছিলাম। সেদিন যদি স্টেশন থেকে আমি স্বপ্নাকে না নিয়ে যেতাম তাহলে ওই বয়সে তুমি জোর করে ওর বিয়ে দিয়ে দিতে, অথবা ও পালিয়ে গিয়ে বিয়ে করত, যার কোনোটাই আমি চাইনি। তুমি ওর মনটা পাহারা দিতে চেয়েছিলে জাম্বু। কারো মন কি পাহারা দেওয়া যায়? তোমার একটা ছোট্ট সিদ্ধান্তের ভুলে ওইটুকু বাচ্চা মেয়েটার জীবনের সুখ, ওর জীবনের শান্তি, ওর জীবনের আনন্দ সব শেষ হয়ে যেতে বসেছিল। আমি সেটা হতে দিতে পারিনি। আর আজকে যে কথাটা তুমি খুব সহজেই বুঝতে পারছো, সেদিন হাজারবার বোঝালেও তুমি বুঝতে না। আমি তো জানি তোমাকে, স্বপ্ন আমার মেয়ের মতো, ওর জীবনে এটা হতে দিতে পারিনি আমি, তাই নিজের সন্তানের মতো ওকে আগলে রেখেছিলাম। স্বপ্ন কেমন আছে, কোথায় আছে? বাবুসোনা, তুমি তো জানো বাবা, তোমার ছোটবেলা থেকে তোমার ভালো লাগার জিনিসগুলো আমার তোমাকে লুকিয়ে দিতেই ভালো লাগে। এই নাও। একদিন যে লেকচারকে তুমি বলেছিলে না, চার বছর পর যে স্বপ্ন আমারই থাকবে তার গ্যারেন্টি আপনি দিতে পারেন? বলেছিলে তো? তোমার স্বপ্নকে, তোমার ভালোবাসাকে যত্ন করে আগলে রেখেছি আমরা তিনজনে। এরপর তোমাদের থামাবার আর কেউ নেই, দুনিয়া এখন তোমাদের। স্বপ্ন এখন তোমার, যাও। এতদিন যেটা ভুল ভেবেছিলাম আজ সেটাই ঠিক হলো মা। তোরাই আমার ভুলটা শুধরে দিলি। জাম্বু, আমি ভুল করিনি কি বলো? যে মায়ের দুটো হাতের আশ্রয় ছিল সন্তানের নিশ্চিন্ত ভরসা সময়ের নিয়মে, সেই সন্তানই একসময় তার মায়ের দিকে বাড়িয়ে দেয় ভরসার হাত। বাচ্চারা, বড়রা সবাই জীবনে একটা জিনিসই চায়, আনন্দ। এটা বুঝলেই প্রত্যেকটা সংসার হয়ে উঠবে সোনার সংসার।